वेलकम टू माय चैनल नव पाँचफोड़न। आज के एसे गेछि मिष्टिर एकटा रेसिपी निये, सेटा हलो राबड़ी। राबड़ी खेते किन्तु आम्रा सबाई खूबी भालोबासी, आर एर रेसिपिटाओ किन्तु खूब इजी, खूब सहजे आपनारा बाड़ितेई बानिये निते पारेन राबड़ी। पुजो तो एसेई गेल, তাই আমার চ্যানেলেও পুজো স্পেশাল রান্না আজ থেকে শুরু করে দিলাম। কাল মহালয়া, আর এক মাস বাদেই দুর্গা পুজো শুরু। তো পুজো স্পেশাল রান্না রাবড়ি রেসিপিটা দেখে নিই, চলুন। একটা বাটিতে হাফ টিস্পুন চিনি নিয়ে খুব অল্প আঁচে গলিয়ে নেব। দেখুন এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপরে এতে এই 4 টেবিল স্পুন মতো জল দিয়ে মিশিয়ে নেব, না হলে কিন্তু এটা বাটির সাথে আটকে যাবে। জলের জায়গায় কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারেন। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে নিয়েছি একটা ননস্টিক কড়াতে। তো দুধটা জাল দেওয়াই আছে, এর মধ্যে ক্যারামেল 3 টেবিল স্পুন দিয়ে দেব, 3 বা 4 যা ইচ্ছে দিতে পারেন। তো এটা দিলে দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে এসছে, সাদা ভাবটা কেটে গেছে, আর একটা সুন্দর গন্ধও আসবে। রাবড়ির যে একটা সুন্দর গন্ধ আর কালার, সেটা কিন্তু এই ক্যারামেল থেকেই আসবে। তো এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো, খুব বেশি চিনি দেবো না, কেন কি দুধটা ঘন হবে আর দুধেরই একটা নিজের মিষ্টত্ব ভাব রয়েছে। এইভাবে দুধের স্বর যখন পড়বে, স্বরটাকে কড়ার গায়েতে লাগিয়ে দেবো, হালকা হাতে কাজটা করতে হবে। তো মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটবে আর সর পড়বে, আর সরগুলোকে কড়ার গায়ে লাগিয়ে দেব, একটার পর একটা লেয়ার এইভাবে দেব। তো 1 লিটার দুধ মোটামুটি ফুটতে আপনার 40 মিনিট টাইম লাগবে, আর একইভাবে এই কাজটা করে যেতে হবে। দেখুন দুধটা ঘন হয়ে এসেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে, আর দুধের যে সরের লেয়ারটা ওটা দেখুন মোটা হয়ে কড়ার গায়েতে আটকে গেছে। এটা কিন্তু ননস্টিক কড়াতেই করতে হবে, না হলে যখন সরগুলো তুলবো পিস পিস করে তখন সেটা উঠতে চাইবে না, উঠতে প্রবলেম হবে। তো এইভাবে আমি সরগুলো পিস পিস করে কেটে নেব। এই রাবড়িটাতে কিন্তু কোনো গন্ধ অ্যাড হবে না, বা কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড হবে না, যেমন কাজু বাদাম কিশমিশ এসব কিছু অ্যাড হবে না, বা এলাচ গুঁড়োও দেব না। কলকাতার যে রাবড়ি আমরা খাই, মানে ওয়েস্ট বেঙ্গলে যে রাবড়ি পাওয়া যায়, তাতে কিন্তু এগুলো কিছুই অ্যাড থাকে না, দেয়া হয় না। তো শুধুমাত্র দুধের গন্ধটা থাকবে আর দুধের স্বাদটাই থাকবে। দেখুন কত সুন্দর মোটা হয়ে সরগুলো পড়েছে। এই রকম মোটা মোটা চৌকো চৌকো সরই কিন্তু রাবড়ির প্রধান বৈশিষ্ট্য। তো দেখলেন 1 লিটার দুধ দিয়ে আর মাত্র 1 চামচ চিনি দিয়েই কত সুন্দর দোকানের মতো রাবড়ি তৈরি হয়ে গেল। 1 লিটার দুধে কিন্তু আপনারা 400 গ্রাম রাবড়ি পেয়ে যাবেন, 1 লিটার দুধে তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।